গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মায়াপুরের দিকে মায়াপুরের দিকে তো অনেকদিন কোথাও রাইড করা হচ্ছিল না তো ভাবলাম সব তিন চারজন ছিল আজকে খুব বেশি লোকজন ছিল না তো একটা প্ল্যান করলাম বেরোনোর আর বেরিয়ে এখনও পর্যন্ত যা ফেস করেছি প্রচণ্ড ফগ আমি দেখাচ্ছি ভিডিওটা সামনে কি হচ্ছে রাস্তার অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না সাড়ে আটটা হয়ে গেছে তাও এই অবস্থা এত ফগ আর অ্যান্টি ফগ নেই আমার হেলমেটের ভাইজারে যার জন্য মানে হেলমেটের ভাইজার খুলে চালাতে হচ্ছে আমার চোখে মুখে পুরো এখনও পর্যন্ত কুয়াশায় জল জমে রয়েছে তো যাকে বেশি দেরি করবো না আমরা বেরিয়ে পড়ছি আবার এখনও পর্যন্ত দেড় ঘন্টা হয়ে গেছে চালানো কিন্তু একে এত ফগ ছিল তো বেশি জোরে চালাতেও পারছি না তো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর লেট করবো না চলে এসেছি তবে এখানে নদীটা পার হতে হবে এবং নদীটা পার হচ্ছি আমরা পুরো বোটের ওপর দিয়ে সব গাড়িগুলো তুলে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে
কাছাকাছি চলে এসেছি, কারণ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে আরেকটু গাড়ি। এই হচ্ছে সেই বিখ্যাত গোশালা মায়াপুরে। ছেলে এতক্ষণ করুন নাচ দেখছিল দই খেতে খেতে। শেষের দিকে, কারণ আমাদের মন্দির থেকে বেরিয়ে গেছি, এবারে ভোগ খাওয়া হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে, তো এবারে আমরা বেরোবো। ভেতরের কিছু ভিডিও আমি দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা মোবাইল এগুলো কিছু অ্যালাউড না, তো বাইরের ভিডিওর যতটুকু আছে। আমরা এখন অনেকটাই চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি, এখন আসি হচ্ছে এই বাইকার্স ঠেক বলে এই ধাবাটাতে, ওল্ড দিল্লি রোডের পাশে। খুব সুন্দর জায়গাটা। তো আসার সময় আমরা ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 5টা নাগাদ, তো মাঝখানে একটু পেট্রোল পাম্পে তেল ভরা নিয়ে একটুখানি ইস্যু হয়েছিল, যার জন্য অনেকটা টাইম ওয়েস্ট হলো। তো এখন মোটামুটি 7:30 মতো বাজে, তো অনেকটাই যাওয়ার সময় যেরকম ফগ ছিল এত, যার জন্য অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছিল তো স্লো চালানোর জন্য। তো আর ফেরার সময় এখন অতটা ফগ নেই বলে সেই প্রবলেমটা হয়নি। তো তাও কয়েকটা জিনিস আমার যেটা মনে আমার মনে হলো বলা উচিত, যেমন হচ্ছে যদি কেউ মনে করে যে রাইডিং জ্যাকেট আর থার্মাল লাইনার বা উইন্টার লাইনার জ্যাকেটের সাথে যেটা দেয় সেইটা পরে চালালে কাজ হয়ে যাবে, তাহলে আমি বলবো সেটা মনে হয় খুব একটা ঠিক নয়। যা তার কারণ হচ্ছে এই থার্মাল লাইনারটা আমার মনে হয় সাফিসিয়েন্ট নয়, কারণ যথেষ্ট এটা পরার পরও যথেষ্ট ঠান্ডা হাওয়া লাগছে। তো আমি অন্তত বলবো জাস্ট ট্রাই আ বডি ওয়ার্মার লাইক কটসুল অর লাক্স অর এনিথিং লাইক দ্যাট, কারণ থার্মাল লাইনারে খুব একটা ঠান্ডা হাওয়া আর কতটাও আটকাচ্ছে না। তো এইটা একটা ব্যাপার। আর রাত্রিবেলা চালানোর সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ উল্টো দিক থেকে যখন বোথ ওয়ে হয়ে যায়, ওয়ান ওয়ে থাকে না, তো উল্টো দিক থেকে গাড়িগুলো সবকটাই হাই বিম জ্বালিয়ে আসে, যার জন্য ভিজিবিলিটি অনেকটাই কম হয়ে যায়। তো সেই জিনিসটা মনে হয় আমার সবার খেয়াল রাখা উচিত, আমরা অনেক সময় হয়তো ইগনোর করে যাই ব্যাপারটা। তো ঠিক আছে, তো আমরা এখন এখানে একটা 5-10 মিনিটের ব্রেক নেব, একটু চা টা খেয়ে তারপরে আবার বেরোবো। তো ফেরার সময় খুব একটা আর ভিডিও করা হয়নি যার জন্য। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের রাইড। তো আমি ভিডিও আপাতত এখানেই শেষ করলাম।
তো পরের ভিডিওতে পরের ব্লগে আবার কোথাও একটা যাব, তখন দেখা হবে আবার।